Happy birthday to you. Happy birthday dear Tua. So hello বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি আছি। তো ওখানে আমি আছি আইল্যান্ডে, আমার গলিতে আছি, পিছনে দেখতে পারো বাইক আছে। তো ওখানে বারোইমো একটু টাউনে বারোইমো কিতা কাজ আছে, কেমনে কিতা বা কিতার লাগে ভিডিওটা সব কিছু দেখো। আজকে একটা অনেকদিন পরে একটা নতুন ভিডিও শুরু করলাম, তো চলো ভিডিওটা ওখানে শুরু করি। বাইকের মধ্যে আর একটা জিনিস দেখাবার লাগি থাকতে পারো, সব গল্লি ঠিক হইব, কিন্তু আমরা হাইলাকান্দি লক্ষ্মীশ্বরের 16 নম্বর ওয়ার্ডের গল্লি ইগু জীবনেও ঠিক হইতো না। ছোটবেলা থেকে যেরকম দেখে ইয়ার কখনো সেইমই রয়েছে। তো ভাই শর্টকাট মারতাম করিয়া আই গেলাম এদিকে কংগ্রেস ভবনের এদিকে। তো চলো এখানে যাইমু, কই যাওয়া যায়, অধিকারীর যাইমু। ওখানে অধিকারী অধিকারী নারী বিশুল পানের কাছে গিয়া লইতাম একটা গিফট, গিফট লওয়া হইতো, বার্থডে গিফট লওয়া হইতো। তো চলো দোকান থেকে বার হয়ে যাই, তারপরে দিকে কথা কইলাম। এরকম করি যে বার্থডে দিন তারপরে কেক নিয়ে যাই, তারপরে আমরা বন্ধুরা মিলিয়ে সেলিব্রেট করি। কিন্তু এই বছর যেহেতু লক্ষ্মী পূজা আসিল, দ্যাটস ওয়াই আমরা সবে মোটামুটি যার যারি সবের ঘরে তো কাজ থাকে, তো ভাবছি একদিন পরে পোস্টপোন করবো। তো এই বছরও সেম যেতে আসলাম কেক টেক নিয়ে তাইর ঘরে, বাট ওইসে কিটা আন্টির শরীরটা একটু অসুস্থ থাকায় এখন তাই হয়েছে চেঞ্জ অফ প্ল্যান। এখন আমরা প্রদীপসে যাই, তো ওখানে আমি যাই দেবাঞ্জলের লগে মিলি, ওখানে মাদার বিকাশ থেকে কেকটা লই লইয়া তারপরে গিয়া প্রদীপসে গিয়া তোমরা লগে মিলাম। তো গাইস কথা আছিল তোমরা লগে এই শর্টে মিলতাম মাদার বেকারসে, বাট এখন আয়া আইসি প্রিয়ার ঘরে আয়া বহাত প্রিয়া, এখন ফোন তো রেডি হয়েছে না, এদিকে তো আয় অলরেডি ফোন করে এসেছে, টাইম দিয়েছিল 6:30 to 7:00, অলরেডি দেখতে পারো 7:20 এসেছে। তো এইরকমই টাইম টেবিলের কোনো বালাই নেই, বাদ বাকি কেন দেবাঞ্জল আছে খুব বেশি খাওয়ারি খাইরা এবার সামনে আরও আছে নম্বর, তো তারা সামনে যে আমি এই বকর বকর ফটোমিটার লাগে একটা আলাদা আলাদা লেভেলের সোয়াগ লাগে যেটা বাইক মধ্যে বেজান আছে। তোরা পরে গিয়ানো এবার পার্টি খাইতাই, এবার দিয়ে ইনো লালমন দুইটা চপে টপে ধন্য, তুমি ধন্য তোমার ফেটটা অতটা লেট। তো আজ যখন ব্লগটা দেখবো, ও ও হইল রিজন, টাইম দেখো 7:45 ওই 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 মানুষটা রেডি হইতে এই দশাটা ধরাইছে, ঠিক আছে ওই কারণ চলো চল চল এনে বিজলার দেবো। তো গাইস মাজার বেকছে আই গেছি দেবাঞ্জল রে লইয়া, এখানে এখান থেকে কেকটা লইলিম। সো গাইস আই গেছে কেক, চলো ওখানে সোজা প্রদীপসে যাই আর গিয়া মিলি। ফাইনালি আই গেলাম প্রদীপের সামনে, চলো ওখানে ভিতরে যাই, আগে একটা লাগাই দে। তো ওখানে যাওয়া যাক, হয় আমার অ্যাডভান্স আনছি সেলিব্রিটি মানুষ সকল। তো ওরা হ্যাপি বার্থডে বনু, হ্যাঁ লো হ্যাপি বার্থডে। ফাইনালি ফাইনালি কতদিন পরে, তো কতদিন পরে থেকে ফাইনালি তোমার বার্থডেতে আমরা আইয়া বলছিলাম, এখনো প্রিয়া খবর নেই, আজকে লেট তুই হওয়ার আগে আগে কইলে লেটের কারণ লাগে প্রিয়া দেবী কিতা হইব আইয়া আইলে এক্সপ্লেইন করা ভালো আর আছে আছে চিন্তা আছে। আমি ভাবছি শিওর তেড়া দেখি, আমি ভাবছি শিওর গেছে এখানে সব ব্যস্ত কেকের ফটোগ্রাফির লেগিয়া নেও আর কি বার্থডে কালে নিজের ফটোটা নিজেই উঠায়।
এখানে আরেক সেলিব্রিটি বয়াত আছে আমরা। ও মা, অতদিন পরে আমরা কাকুলি লাগে দেখা। কিরকম কাটলো পূজা? পূজার তো দেখাই গেছে না, গরমে আছে এখন, তো আরাম লাগে না। আমি ব্লগ বানাইম আর তনু থাকতো না, এটা জাস্ট ইম্পসিবল। তো আজকে তনু একদম সাজিয়া গুজিয়া একদম, হয় হয় প্রিয়াই শুরু করে দিছে অ্যাজ ইউজুয়াল। আমরা বার্থডে খেয়েও না খেয়েও লাইভ যাই, এখন আমি তো ব্লগিং করবই। তো চলো এখন আমি কেকটা কাটা হয়েছে, চল স্টার্ট কর। টু ইউ হ্যাপি বার্থডে, টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার তুয়া, হ্যাপি বার্থডে টু কতটা কষ্ট করছস? পুরা পুরা খাওয়াইছ, পুরা খাওয়াইছ। আজকে বড় সাফসুতরা বার্থডে ইয়োর, যাই তো কোনো তার লাগিয়া নাই তো অত সময় মোটামুটি সব যাইব, কে ফটো উঠছি না এখন। আমরা এখানে সেলিব্রিটি মানুষ সকল দাঁড়াইয়া খাইরা, কি অবস্থা কোসাই? দাঁড়াইয়া খাওয়া চলে এই অবস্থা, জায়গা নাই পুরা ভুল। পুরা ঘর বলা ভাই পাইছে একদম, আর এখানে দেখতে পারো সবার কানি শেষ, খালি তারা চারজনের রয়েছে, কানিটা শেষ হয়ে যাও। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন একটু বইয়া রিল্যাক্স চলে, এখানেও ফটোশুট চলে, আর বাদ বাকি এখনও রয়েছে তো আর রয়েছে তো আর কিছু একটা সেটেলমেন্ট তো বাকি আছে, পেমেন্ট টেমেন্ট করে সব কিছু শেষ করে, আর ফাইনালি এখানে পার্টি শেষ হয়ে গেছে। আর চলো এখানে বার হয়ে যাই, বাইরে গিয়া ভিডিওটা এন্ড করে দিই। তো ফাইনালি অতটা বাম্পার একটা পার্টি দেওয়ার লাগিয়া থ্যাংক ইউ সো মাচ, এটা ফর্মালিটি খুব বেরি, খুব ফর্মালিটি খুব ভালোই মারতে পারে। সো অ্যাগেন থ্যাংক ইউ, আর চলো এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। যদি তো আর বার্থডে ভিডিওটা একটু ভালো লাগিয়া থাকে তাহলে একটা চ্যানেলটা আর সব করে দিও। সো আমি বললাম তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই। ফাইনালি ভিডিও শেষ, পুরা সুনসান রাস্তা। আর তোমরা যদি এরকম ভিডিওস ভালো লাগে তো এই চ্যানেল আইতে থাকবো, আর এখানে দেখতে পারো উপরে নিচে আরও ভিডিওস আছে, যদি দেখতে চাও তাও দেখিও। তো